আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আইন প্রয়োগকারী সংস্থা কিংবা হাইকোর্টে যারা বিভিন্ন নীতি নির্ধারণী কাজগুলো করছেন, আমরা সবসময় জানি যে হাইকোর্ট একটি কথা বলেন যে মা বাবার কথার উপরে নাকি হাইকোর্টে কোনো রায় থাকতে পারে না। মা বাবা যে কথাটি একটি সংসারে প্রেরণ করেন, সন্তানদের জন্য প্রেরণ করেন, সেটি সর্বোচ্চ রায়। আমি এখন যেখানে উপস্থিত আছি, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বাড়ির সামনে, এই বাড়িটি রামু উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি, দীর্ঘ 33 বছর যিনি প্রধান শিক্ষকতা করেছেন এই উপজেলাসহ পুরো জেলাতে এবং বিভিন্ন জেলায় যিনি শিক্ষকতা করেছেন, আমি তার বাড়িতে। সন্তানদের হাতে, এমএ পাস সন্তানদের হাতে একজন শিক্ষক পিতা কিভাবে নির্যাতিত হয় তার খবর রাখার জন্যই আমি এখানে এসেছি। দীর্ঘ বছর বিভিন্ন প্রশাসনের কাছে গিয়েও আমাদের সেই স্যার আহমদ হোসেন স্যার এখনও পর্যন্ত বিচার পাননি। তার দুই সন্তানের উৎপাত, সব কিছু শোনা শুধু নয়, সমাধানের জন্য আমি এখানে এসেছি। এখানে একটি বিশাল বাড়ি, যিনি পেনশনের টাকা দিয়ে এই বাড়িটি করেছেন বলে স্যার আপনার নামটা একটু বলেন। আহমদ হোসেন। আহমদ হোসেন, আপনি কত বছর শিক্ষকতা করেছেন? আমি 33 বছর শিক্ষকতা করেছি। শিক্ষকতা করেছেন? আচ্ছা, সভাপতি? সভাপতি 8 বছর, 1993 সাল থেকে 2000 সাল পর্যন্ত। শিক্ষক সমিতির সভাপতি? ডাইরেক্ট আমি নির্বাচিত সভাপতি। আচ্ছা, হ্যাঁ। আমাকে জেলা প্রশাসকে একটা কার্ড দিছে শিক্ষক সমিতি। আচ্ছা। আর এখানে এটা মানে শিক্ষক সমিতির কার্ড এটা দিয়েছে। আচ্ছা, এখন আপনার এই যে আপনি যে কথাটি আমরা শুনছি অথবা আপনি আমাদেরকে জানিয়েছেন যে আপনার দুই ছেলে আপনাকে অত্যাচার করছে, তাদের মাকে অত্যাচার করছে, কি কি হলো আসলে বলেন তো, আপনাদের ছেলেদের নাম কি? আমার ছেলের প্রথম ছেলের নাম জামাল হোসেন, ব্যাংকে চাকরি করে, ওয়ান ব্যাংক সাতকানিয়ে ব্রাঞ্চ। আচ্ছা। আর দ্বিতীয় ছেলে বিসিজি ট্রাস্ট প্রভাষক, বেসরকারি বিশ্ববিদ্যালয়। কি নাম? জাহেদুল হাসান। কোন সাবজেক্টে পড়ায়? অ্যাকাউন্টিং। আসলে বিষয়টা কি, আপনাদেরকে কেন নির্যাতন করছে? তারা নির্যাতন করছে আপনাকে, তাদের মাকে এবং এই দুই বোনকে, তাই তো? আমি 2006 সালে পেনশন যখন আসছি, তারা আমাকে বলবো যে আমার এই পৈতৃক সম্পত্তি যে 32 হরা, এরা আমার থেকে সেবা করে নেয়। আমার সর্বমোট জায়গা বিরা সম্পত্তি 36 হরা, ওখান থেকে 4 হরা বাদ দিয়ে 32 হরা দুজনের নামে সেবা করে দিয়েছি, দান করে দিয়েছি। এরপরে আমাকে বলবো যে ইয়ে হতে আমার দুই মেয়ে আছে, এদেরকে আমি আমরা দেখবো, লালন পালন করবো, লালন পালন করবো, বিয়ে দেবো। একটা বিয়ে দিয়েছি আমার, আমি অবসর হইয়া আর একটা ওই বিবাহিত, এখনো আসলে লেখাপড়া করে, এখনো বিবাহ দিতে পারেনি। তো ওরা মানে জমি জমা আপনাদের কাছ থেকে দানপত্র নিয়ে ফেলেছে দুই ছেলে সুচতুরভাবে। হ্যাঁ হ্যাঁ, সুচতুরভাবে দান, আমি আমাকে বলবো যে আমি দান করে দিয়েছি সরলভাবে। এখন তারা তখন চাকরি করে, আমি একটা গড় তুলেছি ওই জায়গার উপর পেনশনের টাকা দিয়া, দোতলা গড়। দোতলা ঘর তুলে আমি শান্তভাবে বসবাস করতেছি তাদেরকে। এই দোতলা ঘরটা, এই দোতলা ঘরটা, হ্যাঁ, এটা আপনি করেছেন পেনশনের টাকা দিয়ে? জি জি। হ্যাঁ, এখন ওদের তখন তারা পড়া অবস্থা ছিল, একজনকে কক্সবাজার কলেজ থেকে এমএ পাস করাছি বড় ছেলে, আর একটা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানে অ্যাকাউন্টিংয়ে এমবিবিএস এমবিএ শেষ করাইছি। তারপর তাদের চাকরির ব্যবস্থা হয়েছে, প্রথম সালে 2010 সালে একটা চাকরি পাই ও এই ব্র্যাক ব্যাংকে, অনেক কষ্ট করে আমি এদেরকে হরাইছি, ব্র্যাক ব্যাংকে চাকরি দিয়েছি, অনেক মানুষের কাছে দণ্ডও দিয়েছি।
হোক যা হোক চাকরি হয়েছে 2015 সালে ওকে বিয়ে করাইছে 5 বছর পরে তারপর দ্বিতীয় ছেলে 2014 সালে MBA শেষ করেছে ও একটা ইন্টারভিউ দিয়া বেসরকারি বেসরকারিটা ওইখানে একটা প্রবাসক হিসাবে চাকরি পাই তা দুইজন শান্তশিষ্টভাবে চাকরি করতেছে একে ইয়া করাইছে 2018 সালে আপনার গায়ে কেন হাত তুললো আপনি এখান থেকে বলেন আপনি তো সব করেছেন তাদেরকে একজন বিজিসি ট্রাস্টের প্রভাষক আর একজন ওয়ান ব্যাংকের বড় কর্মচারী হয়েছে কর্মজীবী তাহলে আপনার গায়ে কেন হাত তুললো আমার গায়ে হাত তুলছে যে আমি এই যে সার ফরা জমি আমার বাড়ির সামনে আমার মেয়েদেরকে এই যে এটা এটা আমরা একটু দেখি এইটা আপনি একটু উঠেন আপনি একটু উঠেন এটা আপনি মেয়েদেরকে দুই মেয়েকে হেবা করেছেন আপনার 4 ছেলে মেয়ে জি দুই ছেলেকে আপনি মানুষ করেছেন মাস্টার্স পাস করেছেন এমবিএ পাস করাইছেন এবং দুই মেয়েকে যেহেতু আপনি কিছু দেন নাই এই বাড়িটাও আপনি ছেলেদেরকে দিয়ে দিয়েছেন এই বাড়িটা আপনার পেনশনের টাকা দিয়ে যেহেতু মেয়েদেরকে দেন নাই তাই এই চার করা জায়গাটা আপনি মেয়েদের নামে দানপত্র করেছেন হ্যাঁ এটাতে কাজ করতে গিয়ে তারপর কি হলো এইটাতে তখন আমি গর্ততে যাচ্ছে অর্ধেক গছ তুলেছে তারপর তারা চাকরি করে শুনি আসিয়ে আমাকে এর পরবর্তীতে আর তুলতে দিতেছে না এখনো পর্যন্ত হাত ডানে আছে এখানে রাজমিস্ত্রি আসলে এদেরকে দৌড়াইয়া ইয়া যায় এখানে প্রতিবেশী প্রতিবেশীরা আপনি রাজমিস্ত্রিকে মেরেছে আপনাকে কিভাবে মেরেছে এটা বলেন আমাকে আসিয়া এরা হাত তুলে মাটিতে লুটি ফেলছে কোন দিকে সেটা কোন দিকে একটু দেখান আপনি কোন দিকে একটু দেখান হ্যাঁ আসুন আইন অনুরে কি করে মেজে দেয় হালাম্মা হন সাই একদম অসর মাইন হন অনেক তারপর আরো একদিন না একদিন দিয়ে কতদিন আগে দুবার আগে দুই ছেলের উৎপাতে মা বাবা এবং মা বাবাকে ছেলে ছেলে এবং ছেলের বউরা একসাথেই মারধর করেন যেহেতু বাড়িটা তারা লিখে দিয়েছে ছেলেদেরকে এই সুযোগে তারা চাচ্ছে মা বাবা যেন এখান থেকে অন্য জায়গায় চলে যায় তাদের উদ্দেশ্য কি আসলে মা বাবাকে কি করতে বলেছে বিদ্যাস্তমে চলে যাওয়ার জন্য আমাকে বলছে দুই ভাই কিনে আমার এটা এখন মামা আপনি মামা আমি উনাদেরকে পালন পালন করছি শুনো থাকতে কুলে নিয়ে মানুষ করছি সৌদিয়া যাইয়া ওনাদের কিচ্ছু নাই টাকা দিয়ে সৌদিয়াতে পয়সা দিয়ে আমার আমার আমাদের কি কোনোদিন ইয়া চাই নাই উন্নয়ন চাই নাই বাগিনা দে বাগিনা সবাইদের উন্নয়ন চাইছি আল্লাহ দিলে হয়েছে এখন কি বলে ওরা ওনারা বলে যে আমি বলতেছি আল্লাহ আল্লাহ করে ওনাদেরকে মরি গেছে শেষ বয়সে তোমরা এরকম করিও না এরকম আল্লাহর হাসে গজবি হবা তোমার ধ্বংস হয়ে যাবা হতো আমরা ধ্বংস হয়ে যাবো ওনারাই ধ্বংস হয়ে যাবে আসলে বিষয়টা কি ওরা এই যে মা বাবাকে মেরেছে আপনারা তো প্রতিবেশী এবং ঘনিষ্ঠ আত্মীয় বিষয়টা কি আসলে বিষয়টা হলো যে একটু মেয়েরা কোন প্রকার জায়গা ভাবো না আমরা বাড়ি করতে যাবো না এটি নিয়ে মূলত গন্ডগোল আচ্ছা আপনাকে এই জায়গায় মেরেছে মানে মেয়েদেরকে আপনি এই বিল্ডিংতে করে দিচ্ছেন বলে কাজেছেন বলে হ্যাঁ এই দুই ছেলে আপনাকে আপনার গায়ে হাত তুলেছে হাত তুলেছে কি আপনার কি কি ক্ষতি হয়েছে দাঁতের আমার দাঁত ক্ষতি হয়েছে দেখেন হ্যাঁ হ্যাঁ দাঁত দাঁত ফুলে গিয়েছে অর্ধেক দাঁত সব পড়ে গেছে হ্যাঁ এক সাইডে দাঁত পড়ে গেছে হ্যাঁ আচ্ছা তারপর আপনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে সদর হাসপাতালে নিয়ে গিয়েছিল ওখানে আমি এক সপ্তাহ ধরে ইয়া করে চিকিৎসা করে আমি হাড়ের রোগে আক্রান্ত হয়েছি ওইখানে চিকিৎসা করেছিলাম এখনো হাড়ের রোগে আক্রান্ত ডাক্তার লক্ষ্মণ নাহার বেগমের বুঝছি আপনাকে আর ঘরে কি ঢুকার জন্য ওরা বাধা দিয়েছিল বাধা দিয়েছিল তারপর হ্যাঁ
যখন পারতে তখন বাইকে দিয়ে মারাইছে শুধু শুধু আমার আপুকে আমার আপু আব্বুর সাথে কথা বলতেছিল ওখানে কথায় কথায় ও তুই এখানে কি বলে মারতে গেছে তো ওই যখন মারতেছিল আপুকে তুমি ওখানে ওকে কেন মারতেছ ওইটা বলাতে আমাকে তোমাকে কিভাবে মেরেছে সেটা বলবা এখানে ঘুষি মারছে কিল ঘুষি এখানে পেটে লাঠি মারছে পিঠে এখানে মাংস তাতলা করে দিয়েছে তোমাদের দোষ কি তোমরা তোমাদেরকে যে মা বাবা এই জমিটা দিয়েছে সেজন্য হ্যাঁ এই জন্য এখন কত বলতে পারছি না আমাকে সবকিছু আমি সবাইকে শিক্ষকতা করে সেবা করে আসছে পরিশেষে আমি মৃত্যুর আগে আমার আমার ছেলেরা এইভাবে আমাকে নির্যাতন করে ঘর থেকে বাইর করে দিতেছে যাওয়ার জন্য আমি তো আর কিছু বলতে পারছি না আমার বাসা কোথায় গেছে আমি নির্বোধ হয়ে গেছি এখন আমাকে আপনারা আপনি এখন কিরকম নিরাপত্তা চাচ্ছেন অথবা আপনার এই কাজটা কি ওরা বন্ধ করে দিয়েছে এই বাড়ি এবং ঘর থেকে ওরা বের করে দিতে চাচ্ছে বের করে দিতে চাচ্ছে খালাম্মা কিছু বলেন আমি আরেকজন তো সেটা আমি বেড়াতে আসছি আমার বাবাকে দেখতে আসছি আমার আমার বাবার সাথে আমি কথা বলতেছি আমাকে গলা টিপে ফেলে দিয়ে আমি আর দুই মিনিট হলে আমি শ্বাস পাচ্ছি না এ আমাকে আমার বোন আমাকে আমিও একই ওনার মামাতো ভাই আমি আমার ছোট ভাই আমার বড় ভাই আমার ঘর এটাই বেঙ্গে যেন তাদের গায়ে পড়ে এরকম নির্যাতন কক্সবাজার থেকে মহিলা আনছে ওরা তো ভয় জানো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমি দীর্ঘ 33 বছর যিনি প্রধান শিক্ষকতা করেছেন এত অঞ্চলে যিনি শিক্ষক সমিতির নির্বাচিত সভাপতি আজকে তিনি দুই ছেলের হাতে নির্যাতিত আমাকে ভাইরা বলেছেন যে এই বাড়িটা করবার সময় পেনশনের টাকা দিয়ে ওরা কি করেছে ওরা নিজেরাই কংকরের কাজ নিজেরা কংকর ভাঙছে মাটি নিজের কাঁধে করে রাখতে যাতে কেউ না দেখে একজন মানুষ যারা ছেলেরা চাকরি করে উনি এসে পেনশন ছিলেন ওনার ওয়াইফ কিভাবে মাটি দিয়ে মাথায় জানবে লস যায় এমনি রাত্রিবেলায় সব নিজেরাই করছে যাতে কিছু টাকা এত কষ্ট করে ইয়ে করার পর এখন ছেলেরা এখন ছেলেরাই মা বাবাকে বের করে দিবে এবং প্রতি বৃহস্পতি শুক্রবারে আপনারা ভয়ে থাকেন যে যেকোনো সময় ওরা এসে আসবে আমাকে বলে যে আমি একটু মোবাইল খুললে একটু তুলিস হ্যাঁ এরকম বলে আমার ছোট বোন কে নোটিশ দিছিল
এখন এই বাড়িটা পেনশনের টাকা দিয়ে প্রধান শিক্ষকের সাবেক প্রধান শিক্ষকের যে পেনশনের টাকা নিজে এক ধরনের মিস্ত্রির রাজমিস্ত্রির কাজ করে তারা এই ভবনটা তৈরি করেছিলেন। এখন মা বাবাকে প্রতিনিয়তই একজন প্রভাষক সন্তান আর একজন ব্যাংকার সন্তান প্রতিনিয়তই ভয়ভীতি দেখাচ্ছে, মারধর করছে যেন ঘর থেকে বিতাড়িত করতে পারে। আমরা তাদের পাশে শক্ত অবস্থান নেব বলেই পরিকল্পনাবদ্ধ হয়েছি এবং এখানে এসেছি। আমি চাই আগামী কাল থেকে আপনারা এই ভবনের যে ভবনটি পরিত্যক্ত আপনাদেরকে করতে দিচ্ছে না এবং যেটি আপনারা তৈরি করে ফেলেছেন এখানে যেমন আপনারা অধিকার নিয়ে থাকবেন, তথাপি আপনারা এই ভবনের কাজ আগামী কাল থেকে শুরু করবেন। আমি সর্বোচ্চ মহলে যোগাযোগ করব, একজন শিক্ষকের পাশে আমরা আছি, একজন পিতা মাতার পক্ষে আমরা আছি, সমাজের প্রত্যেকেই আছেন। আছেন বলেই আপনাদের এই যে সুশিক্ষিত যারা আত্মীয় স্বজন তারা বারবার আপনাদেরকে সহযোগিতা করেছে, কিন্তু দুঃখজনকভাবে বলতে বাধ্য হচ্ছি রামু থানায় মা বাবার বিরুদ্ধে সহ দুই বোনের তোমরা বলো তোমরা তো একদম কথা মিথ্যা মামলা পর্যন্ত আমাদেরকে মেরে উল্টা আমাদের জন্য মিথ্যা মামলা দিয়ে মিথ্যা এক নম্বর আসামি কাকে দিয়েছে তোমাকে দিয়েছে দুই নম্বর আসামি তিন নম্বর আসামি আমার মাকে দিয়েছে আমরা চুরি করছি বিরুদ্ধে যে মামলাটি গ্রহণ করা হলো এটি অত্যন্ত আপত্তিজনক। অনতি বিলম্বে এই মামলার বিরুদ্ধে আপনার একটি অবস্থান চাই এবং স্বচ্ছভাবে আপনি মামলা তদন্ত করে আপনি বাবার পক্ষ থেকে মামলা গ্রহণ করবেন। এর মধ্যে আপনি কি অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ, জিডি জিডি একটা করা হয়েছে। জিডি আচ্ছা, জিডিও করেছেন আপনি? জিডি একটা জিডি করেছেন, এটা কি নির্বাহী কর্মকর্তা বরাবর দিন? নির্বাহী কর্মকর্তা বরাবর আর একটা না, থানা বরাবর একটা দিয়েছে। কোথায় থানা দিয়েছে? থানাটা দেখেন না, থানা হাড়ি করছি কোন অনেক এরা যায় না, ডাকলে যায় না, যায় না কোন থানায়ও যায় না, ডাকলে যেতে হবে না, বরং এই ঘরে না ঢুকবার জন্যই ব্যবস্থা করতে হবে। আমরা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা একটি এমন আদেশ আনবো এই ছেলে যতদিন মা বাবার পায়ের কাছে এসে নমনীয় না হয় ক্ষমা না চায়, মা বাবার সিদ্ধান্তের প্রতি যদি তারা নমনীয় না হয় তবে আমরা মনে হয় এই ছেলেকে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে বয়কট করা দরকার। এখানে যেন তারা এই বাড়িতে যেন ঢুকতে না পারে সেরকম ব্যবস্থা করতে হবে। এবং আমি প্রভাষক তাদের সন্তান নাম কি আপনার? জামাল হোসেন আর জাহিদুল হাসান। হ্যাঁ, ওয়ান ব্যাংকের জামাল হোসেন এবং জাহিদুল হাসান। আমি তাদেরকে আমার এই ফেসবুকের মাধ্যমে বলতে চাচ্ছি, পেজের মাধ্যমে বলতে চাচ্ছি, আপনাদের এই চাকরিটা হারাবার চেষ্টা করবেন না। খুব দ্রুত আপনাদের এই চাকরিগুলো আমরা চাইলে যখন তখন থামিয়ে দিতে পারি। বাঘের বলো বারো বছর, যে সন্তানরা পিতা মাতাকে প্রতিনিয়ত প্রতিনিয়ত যে সন্তানরা অত্যাচার করেছে সেই সন্তানরা আর কোনো অত্যাচার নয়, বরং সন্তানদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আপনারা কি বলেন? আপনারা কি রাজি আছেন? রাজি আছে সন্তানদের বিরুদ্ধে একটা আইনের একটা বিষয় উঠে আসুক, আপনারা চান্স আছে। চাই আমরা এটা সংশোধন হওয়া দরকার আছে। তোমরা বিচার চাচ্ছো এটা? হ্যাঁ, অবশ্যই বিচার চাচ্ছো। এবং আমরা চাচ্ছি আগামী কাল থেকে ওনারা যেন মিস্ত্রি দিয়ে এই কাজটি শুরু করে দেন। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।